Assalamualaikum. Welcome to lecture liya. Aajke lecture video ta amra dekhte jacchi liquid crystal display or LCD. So LCD related ja ja important point royeche shobkichu amra aajke lecture video te discuss kore nibo ebong ekhi sathe examination ei topic theke ki question hote pare shei somporke amra dharona nibo. To jodi jodi kore video ti like diye diben ebong ei porjonto jodi apni amader channel ti subscribe na kore thaken kindly subscribe kore niben. So first of all ashi hocche what is LCD? Ei question ta examination e thakbe je liquid crystal display ki. So liquid crystal display or LCD হচ্ছে একটা ফ্ল্যাট ডিসপ্লে স্ক্রিন যেটা মেইনলি হচ্ছে ইউজ করা হয় ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে লাইক হচ্ছে কম্পিউটার ল্যাপটপ টিভি সেলফোন পোর্টেবল ভিডিও গেম এর মধ্যে ডেফিনিশন আমাদের লেখা রয়েছে একটু খাতায় মার্কার পড়ে নেবেন তো ডেফিনিশনে কি বলা হচ্ছে হোয়াট ইজ এলসিডি এলসিডি ইজ অ্যান ফ্ল্যাট ডিসপ্লে স্ক্রিন ইউজড ইন ইলেকট্রনিক ডিভাইসেস সাচ অ্যাজ ল্যাপটপ কম্পিউটার টিভি সেলফোনস এন্ড পোর্টেবল ভিডিও গেমস আশা করছি বুঝতে পারছেন তো এখানে এই যে কোশ্চেন হোয়াট ইজ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অর এলসিডি এই কোশ্চেনের সাথে হচ্ছে একটা লেজ লাগানো কোশ্চেন থাকে ইদার আপনাকে বলবে হচ্ছে হাউ এলসিডি ইজ কনস্ট্রাক্টেড এই কোশ্চেনটা থাকতে পারে এবং এই কোশ্চেন থাকতে পারে এক্সপ্লেইন দা ওয়ার্কিং অফ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে দুইটা কোশ্চেনই আপনার কাছে জিজ্ঞেস করতে পারে তো এই দুটো টপিকে আমরা আজকে এই ভিডিওতে কভার আপ করে নিব তো ফার্স্ট অফ অল আসি হচ্ছে কনস্ট্রাকশন অফ এলসিডি তো এখানে এলসিডি এর মধ্যে হচ্ছে লাইট পাসিং এবং ব্লকিং এর একটা কনসেপ্ট রয়েছে তো এখানে হচ্ছে আমাদের মেইনলি পোলারাইজার ইউজ করা হয় পোলারাইজেশন চেঞ্জ করার মাধ্যমে লাইট পাস করা হয় আর ব্লক করা হয় এখানে আমাদের দুইটা পোলারাইজার রয়েছে একটা হচ্ছে পোলারাইজার 90 ডিগ্রি একটা হচ্ছে পোলারাইজার 0 ডিগ্রি এবং হচ্ছে পোলারাইজারের সাথে সাথে থাকবে হচ্ছে গ্লাস শিট এই যেটা হচ্ছে আমাদের গ্লাস শিট এখানে একটা গ্লাস শিট রয়েছে দেন হচ্ছে এখানে একটা গ্লাস শিট রয়েছে এবং হচ্ছে এরপরে থাকবে হচ্ছে আমাদের ইলেকট্রোড এখানে দুইটা ইলেকট্রোড ইউজ করা হয় তো ইলেকট্রোডের ক্ষেত্রে একটুখানি মার্ক আপ করেন দুইটা ইলেকট্রোড থাকবে একটা ইলেকট্রোড হচ্ছে পজিটিভ লাইক এটা যদি ধরি আমরা একটা পজিটিভ একটা ইলেকট্রোড এবং আরেকটা ইলেকট্রোড থাকবে হচ্ছে একটা নেগেটিভ ইলেকট্রোড এবং হচ্ছে এই ইলেকট্রোডটা মেক করা হয় হচ্ছে ইন্ডিয়াম টিন অক্সাইড দিয়ে কি দ্বারা বানানো হয় এই ইলেকট্রোড বানানো হয় হচ্ছে ইন্ডিয়াম একটু খাতায় মার্ক আপ করে নেবেন ইন্ডিয়াম টিন অক্সাইড দিয়ে হচ্ছে ইলেকট্রোড বানানো হয় এবং এক্সটার্নাল পটেনশিয়াল অ্যাপ্লাই করা হয় আমাদের এই লিকুইড ক্রিস্টালের মধ্যে হচ্ছে এই ইলেকট্রোড দিয়েই তো এখানে এক্সটার্নাল পটেনশিয়ালটা কেন অ্যাপ্লাই করা হয় সেটা আমরা ওয়ার্কিংয়ে গেলে বুঝতে পারবো বাট এখানে জাস্ট এতটুকুই আপনি মার্ক আপ করে নেন দুইটা ইলেকট্রোড থাকবে একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ এই ইলেকট্রোডটা কি দ্বারা মেক করা হয় ইন্ডিয়াম টিন অক্সাইড দিয়ে হচ্ছে মেক করা হয় এবং হচ্ছে এক্সটার্নাল পটেনশিয়াল কার মাধ্যমে অ্যাপ্লাই করা হবে এই ইলেকট্রোডের মাধ্যমে হচ্ছে এক্সটার্নাল পটেনশিয়াল অ্যাপ্লাই করা হবে তো এরপরে থাকবে কি এরপরে থাকবে হচ্ছে আমাদের এই লিকুইড ক্রিস্টাল হচ্ছে কাইন্ড অফ একটা মলিকুলার অ্যারেঞ্জমেন্ট ধরেন এরকম একটা মলিকুলার অ্যারেঞ্জমেন্ট তো এখানে এই কোশ্চেনটা প্রায় প্রায় আবার এক্সামিনেশনে চলে আসে যদি ইন ডেপথ কোশ্চেন হয় সেখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ লিকুইড ক্রিস্টাল ইন লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অর এলসিডি তো এখানে এই লিকুইড ক্রিস্টাল হচ্ছে একটা ম্যাটেরিয়াল একটু খাতায় মার্ক আপ করে নেন এই লিকুইড ক্রিস্টাল হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যে ম্যাটেরিয়াল হচ্ছে প্রবাহিত হয় হচ্ছে লিকুইডের মতো এবং কিছু প্রপার্টি শো করে হচ্ছে সলিডের মতো কি বললাম আমরা লিকুইড ক্রিস্টাল ইজ এ ম্যাটেরিয়াল হুইচ ফ্লোজ লাইক লিকুইড অ্যান্ড শোজ সাম প্রপার্টিজ অফ সলিড একটু খাতায় মার্ক আপ করে নেবেন তো এখানে এই যে আমাদের লিকুইড ক্রিস্টাল এটা থাকে হচ্ছে এই দুইটা গ্লাস শিটের হচ্ছে মাঝখানে এইখানে একটা গ্লাস শিট এখানে একটা গ্লাস শিট তারপরে রয়েছে হচ্ছে ট্রান্সপারেন্ট ইলেকট্রোড এবং মিডলে থাকবে কে মিডলে থাকবে হচ্ছে আমাদের লিকুইড ক্রিস্টাল আশা করছি বুঝতে পারছেন তো এভাবে হচ্ছে কনস্ট্রাক্ট করা হয় আমাদের এলসিডি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এবং এখানে মেইনলি কিসের কনসেপ্ট আমরা বললাম কাজে আসে শুরুতেই লাইট পাসিং এবং ব্লকিং তো এটা করা হয় কিসের মাধ্যমে এই পোলারাইজেশন চেঞ্জ করার মাধ্যমে হচ্ছে লাইট পাস করা হয় আর ব্লক করা হয় তো এখানে আমরা এখন ওয়ার্কিং দেখবো ওয়ার্কিং দেখতে আপনার ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে লাইক এখানে এই যে ফিগারটা এটাকে একটুখানি আমরা একটু ছোট করে দেখিয়েছি লাইক এখানে যে গ্লাস শিটের মাঝখানে এখানে হচ্ছে ট্রান্সপারেন্ট ইলেকট্রোড ছিল এটা আমরা একটুখানি মডিফাই করে একটু ছোট করে দেখিয়েছি এখানে দুইটা গ্লাস রয়েছে দেন এখানে যে আমাদের ট্রান্সপারেন্ট ইলেকট্রোড এখানে আমরা দিয়েছি হচ্ছে ইন্ডিয়াম অক্সাইড কন্ডাক্টিং সার্ফেস এখানে আমরা দিয়ে দিয়েছি এবং হচ্ছে এখানে হচ্ছে আমাদের লিকুইড ক্রিস্টাল রয়েছে বা একটা মলিকিউলার অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে তো এখানে হচ্ছে আমরা লাইট হচ্ছে পাস করব আর হচ্ছে ব্লক করব তো ধরছি আমরা লাইট পাস করছি আমরা পোলারাইজেশনটা এমনভাবে চেঞ্জ করে নিয়েছি যে লাইট পাস করা যাচ্ছে ধরছি আমরা এখান দিয়ে লাইট পাস করছি এবং এখানে ফিগার ওয়ানে কি বলা হচ্ছে আমরা
এই জায়গাতে বা ইলেকট্রোডের মধ্যে কোনো ইলেকট্রোডের মধ্যে কোনো আমরা এক্সটার্নাল পটেনশিয়াল অ্যাপ্লাই করিনি বা হচ্ছে আমাদের কোনো বায়াস অ্যাপ্লাই করা হয়নি। তো যদি কোনো বায়াস অ্যাপ্লাই না করা হয় তাহলে আমরা যে লাইটটা হচ্ছে পাস করব সেই লাইট ইজিলি পাস করে চলে যাবে এবং যা যা রয়েছে সবকিছুই আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবো। লাইট ধরেন এখান দিয়ে আমাদের একটা লাইট পাস হচ্ছে, এরকম লাইট পাস হচ্ছে। তো এখানে যেহেতু আমরা কোনো এক্সটার্নাল পটেনশিয়াল অ্যাপ্লাই করিনি বা হচ্ছে আমাদের কোনো বায়াস অ্যাপ্লাই করা নেই, তো সুন্দর মতো হচ্ছে লাইটটা পাস হয়ে যাবে। আমাদের যে মলিকুলার অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই মলিকুলার অ্যারেঞ্জমেন্টের উপরে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। তো এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট হচ্ছে লাইট। বাট দ্য ফ্যাক্ট ইজ, এমন যদি আমরা করি এই যে আমাদের যে ইন্ডিয়াম অক্সাইড কন্ডাক্টিং সারফেস রয়েছে এই জায়গায় যদি আমরা হচ্ছে বায়াস অ্যাপ্লাই করি বা ইলেকট্রোড দিয়ে যদি আমরা বায়াসটা অ্যাপ্লাই করি তাহলে যেটা হয় আমাদের মলিকিউলার অ্যারেঞ্জমেন্ট ডিস্টার্ব হয়ে যায় এবং সেই জায়গাটা হচ্ছে ব্ল্যাক হয়ে যায়, সেই জায়গাটা আমরা দেখতে পারি না। লাইক এখান দিয়ে যদি আমরা লাইট পাস করি তো এই জায়গাতে কিন্তু আমাদের এই ইন্ডিয়াম অক্সাইড কন্ডাক্টিং সারফেসটা নেই, তো এদিক দিয়ে লাইটটা ইজিলি পাস হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এতটুকু আমরা দেখতে পারবো। এদিক দিয়েও লাইট ইজিলি পাস হয়ে যাবে, আমরা দেখতে পারবো, কোনো সমস্যা নেই। বাট এই যে এখানে আসার পরে এখানে যেহেতু আমরা বায়াস অ্যাপ্লাই করেছি এখানে এসে লাইটটা আর পাস হতে পারবে না, এখানে আমাদের মলিকুলার অ্যারেঞ্জমেন্ট কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে এবং এই পোর্শনটা কিন্তু আমরা ব্ল্যাক দেখবো। তো এখানে অ্যাকচুয়ালি কি কাহিনীটা হচ্ছে, লাইক এটা হচ্ছে আমাদের একটা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে স্ক্রিন আপনি মনে করেন। তো এখানে হচ্ছে আমাদের এরকম একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তো এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে যদি আমরা এমন চাই যে আমরা হচ্ছে টু সংখ্যা দেখতে চাচ্ছি তো তাহলে কি কাজটা অ্যাকচুয়ালি করা হবে। তো টু সংখ্যা যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে আমাদের লাইটটা পাস করা হবে হচ্ছে এ এর উপর দিয়ে, বি এর উপর দিয়ে, দেন হচ্ছে জি এর উপর দিয়ে, ই এর উপর দিয়ে এবং হচ্ছে ডি এর উপর দিয়ে, এবং হচ্ছে যেহেতু হচ্ছে আমরা এর উপর দিয়ে পাস করলাম, বি এর উপর দিয়ে পাস করলাম লাইট, জি এর উপর দিয়ে পাস করলাম, ই এর উপর দিয়ে পাস করলাম, ডি এর উপর দিয়ে পাস করলাম, তার মানে হচ্ছে এফ এবং সি এই দুইটা জায়গায় হচ্ছে আমাদের এই ইন্ডিয়াম অক্সাইড কন্ডাক্টিং সারফেসটা হচ্ছে এখানে হচ্ছে বায়াস অ্যাপ্লাই করা হবে এবং বায়াস অ্যাপ্লাই করার ফলে এখানে কি হবে এই জায়গাটা এই পোর্শনটা হচ্ছে আমাদের ব্ল্যাক হয়ে যাবে বা আমরা দেখতে পাবো না। তার মানে হচ্ছে আলটিমেটলি আমরা টু একটা সংখ্যা আমরা দেখতে পাবো আমাদের লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এর মধ্যে। এই প্রিন্সিপালের উপরে ভিত্তি করে হচ্ছে আমাদের এই ডিসপ্লেটা কাজ করে, আশা করছি বুঝতে পারছেন যে লাইট কিভাবে হচ্ছে ব্লক করছে। যে জায়গায় হচ্ছে আমাদের পটেনশিয়াল অ্যাপ্লাই হবে বা হচ্ছে আমাদের ইন্ডিয়াম অক্সাইড কন্ডাক্টিং সারফেসের মধ্যে আমরা বায়াস অ্যাপ্লাই করব সে জায়গায় লাইটটা ব্লক হয়ে যাবে, মলিকুলার অ্যারেঞ্জমেন্ট ডিস্টার্ব হয়ে যাবে, সেই পোর্শনটা আমরা দেখতে পাবো না। তো আলটিমেটলি হচ্ছে যে জায়গায় আমরা দেখতে পাবো বা যেদিক দিয়ে হচ্ছে আমাদের লাইটটা যাচ্ছে সেটাই আমরা দেখতে পাবো। তো টু দেখতে চাইলে হচ্ছে আমরা এগুলোর উপরে হচ্ছে আমরা পটেনশিয়াল অ্যাপ্লাই করছি না, এটার উপরে পটেনশিয়াল অ্যাপ্লাই করছি। লাইট যদি আমরা সেভেন দেখতে চাই বা তাহলে কেমন হবে, ধরেন হচ্ছে এটা হচ্ছে সেভেন, তাহলে হচ্ছে এ বি সি, তো এই তিনটার উপরে হচ্ছে আমরা পটেনশিয়াল অ্যাপ্লাই করব না এবং বাকিগুলোর উপরে হচ্ছে আমরা পটেনশিয়াল অ্যাপ্লাই করব। এমন যদি আমরা জিরো দেখতে চাই, জিরো দেখতে চাইলে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে জি এর উপরে অ্যাপ্লাই করবো না বাকিগুলোর উপরে, আমরা তাহলে জাস্ট জি এর উপরে আমরা অ্যাপ্লাই করবো বাকিগুলোর উপরে আমরা অ্যাপ্লাই করবো না। আশা করছি আপনার কনসেপ্ট বোঝা হয়ে গিয়েছে কীভাবে হচ্ছে আমাদের লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে কাজ করছে। তো এই হচ্ছে আজকের একটা ভিডিও এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই ওয়ার্কিং অফ এলসিডি, হোয়াট ইজ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এর সাথে লেজ লাগানো একটা কোয়েশ্চেন থাকে হুইচ ইজ ওয়ার্কিং অফ এলসিডি বা হচ্ছে এক্সপ্লেইন দ্য ওয়ার্কিং অফ এলসিডি। তো আশা করছি ক্লিয়ার আপ হয়ে গিয়েছে। যদি আজকের লিখছে ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লিখছে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।